আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা মূলত এইচএসসি যারা এবার পরীক্ষা দেবে 2018-তে তাদের জন্য। সো অনেকে আমাকে ইনবক্সে বলছিল যে ভাইয়া সামনে আমার এইচএসসি পরীক্ষা, তো আমি এখন ভার্সিটি পড়া পড়বো নাকি অ্যাডমিশনের পড়া পড়বো নাকি আমার এইচএসসির জন্য প্রিপারেশন নিব, কোনটাকে আমি গুরুত্ব দেব বেশি? কারণ অনেকেই তোমরা চাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, অনেকে মেডিকেলে ভর্তি হবা, অনেকে বুয়েটে ভর্তি হবা। সো অনেকে আমাকে বলছিল যে ভাইয়া আমি এখন কোনটাতে বেশি গুরুত্ব দেব। সো এখন যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, সো এখন যেহেতু আর প্রায় 2 মাসের মতো আছে, 1.5 মাসের মতো আছে, সো আমি এখন বলবো যে তুমি এইচএসসির প্রতি কনসেন্ট্রেট করো। আসলে অনেক এটা অনেক ইম্পর্টেন্ট, যেমন তুমি যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমার 80 মার্ক তোমার রেজাল্টের উপর ক্যারি করে, 200 মার্কের পরীক্ষা হয় আর 80 মার্ক রেজাল্টের উপর ক্যারি করে। সো এইচএসসিতে মার্ক পাওয়া যতটা সহজ, ভার্সিটিতে মার্ক পাওয়া আসলে কিন্তু অতটা সহজ না, অনেক কঠিন। সো তুমি সহজেই 1 মার্ক তোমার এইচএসসি পরীক্ষায় তুলতে পারবা, কিন্তু ভার্সিটি পরীক্ষায় তুমি সহজেই 1 মার্ক তুলতে পারবা না, এটা কঠিন হবে। সো তোমার জন্য সহজ হয় যে এই 80 মার্কটা তোমার সবার প্রথম ক্যারি করা, তোমার হাতে যেন 80 মার্ক থাকে। 80 মার্ক বলতে তোমার এসএসসি আর এইচএসসি জিপিএর উপর বলা হয়েছে যে এসএসসি জিপিএর উপর 30 মার্ক আর এইচএসসি জিপিএর উপর 50 মার্ক। সো তোমার যদি এসএসসিতে GPA 5 থাকে তাহলে তোমার 30 মার্ক অলরেডি আছে, আর যদি তুমি এইচএসসিতে GPA 5 পাও তাহলে তুমি 50 মার্ক, মানে সর্বমোট তুমি 80-এর মধ্যে 80 পেয়ে গেছো। সো এখানে একটা বিষয় আছে যে অনেকেই হয়তো এসএসসিতে GPA 5 পাও নাই, অনেকেই হয়তো 4 পয়েন্ট সামথিং, 4.50, 3 পয়েন্ট, সো এরকম পাইছো। সো ভার্সিটিতে পরীক্ষা দিতে হলে ন্যূনতম তোমার GPA 3.5 লাগবেই, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে হলে তোমার 3.5 মাস্ট লাগবে। সো 3.5 যদি পাও তাহলে তোমার হয় কিন্তু 30-এর মধ্যে 21 মার্ক, আর ওইদিকে তুমি যদি GPA 5 ক্যারি করতে পারো তাহলে হয় তোমার 50 আর 21 কত হয় 71 মার্ক। সো 71 মার্ক কিন্তু আসলে ভার্সিটি ভর্তির ক্ষেত্রে অনেকটা তোমার ইম্পর্টেন্স কী করে, অনেকটা হেল্প করবে তোমাকে। সো তুমি এখন ভার্সিটির পড়া আপাতত স্টপ রেখে তুমি এখন এইচএসসির প্রতি কনসেন্ট্রেট করো, যাতে তোমার ওই রেজাল্টটা ভালো হয়, আর পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথেই তোমরা ভার্সিটি পড়া আবার কন্টিনিউ করো। অবশ্য চাইলেই অবসর টাইমে তোমরা ভোকাবুলারি পড়তে পারো, যারা মানবিক বা ডি ইউনিটে বা বি ইউনিটে পরীক্ষা দিবা তারা আছে বলে ভোকাবুলারিটা একটু আয়ত্ত রাখতে পারো। অ্যান্ড ধন্যবাদ সবাইকে।